শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা মিনা অভিমুখে লাখ লাখ মুসল্লি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত কর্তৃপক্ষ ঈদযাত্রার তৃতীয় দিনে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি মহাসড়কে নেই যানজট রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি যাত্রীদের আইন মানার সংস্কৃতি চালুর পাশাপাশি বাড়াতে হবে সচেতনতা বলছেন বিশেষজ্ঞরা ঢাকার বাইরে থেকে আসা অনেক পশুর গাড়িকে রাজধানীর নির্দিষ্ট হাটে যেতে বাধ্য করার অভিযোগ ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট এবং দুর্বল নিরাপত্তা ব্যবস্থায় কক্সবাজার সমুদ্র সৈকতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল লাইফগার্ড কর্মী বাড়ানো সহ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ প্রশাসনে সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পবিত্র হজ পালনের অংশ হিসেবে এরই মধ্যে মিনায় পৌঁছাতে শুরু করেছেন লাখ লাখ মুসল্লি মক্কা থেকে হজের নিয়তে ইহরাম বেঁধে কেউ পায়ে হেঁটে কেউ বা আবার গাড়িতে করে মিনায় জড়ো হচ্ছেন সৌদি আরবের মক্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ প্রতিনিধি আরিফুর রহমান ইসলাম ধর্মের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র হজ মক্কায় আজ পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সৌদি সময় বেলা ১২টা এবং বাংলাদেশ সময় দুপুর ৩টা থেকে মুসল্লিগণ এহরাম পরে মক্কা থেকে মিনা অভিমুখে যাত্রার মধ্য দিয়েই এই আনুষ্ঠানিকতা শুরু হবে মুসল্লিরা মিনায় আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দিগি ও জিকির আজগারে মশগুল থাকবেন এবং জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এখানে আল্লাহর রহমতে আমরা আজকে মিনায় অবস্থান করতেছি ইনশাআল্লাহ সকল বাধা বিপদ অতিক্রম করে ইনশাআল্লাহ সুন্দরভাবে আমরা মিনায় এসব পবিত্র হজ পালনের নিয়ম অনুযায়ী মিনাতে রাত্রি যাপনের মধ্য দিয়েই শুরু হবে হজের কার্যক্রম এদিকে মিনাতে কোনো ধরনের অসুবিধা ছাড়াই অনেক মুসল্লি উপস্থিত হয়েছেন ইবাদত বন্দেগীতে সময় পার করছেন তারা নিরাপত্তার কোনো ঘাটতি যেন না হয় সেজন্য আমরা প্রস্তুত আছি আমাদের দায়িত্বের চেয়েও আমরা বেশি কিছু করতে প্রস্তুত আমাদের সামর্থ্যে বিশ্বাস রাখুন যে কোনো ধরনের জঙ্গিবাদ মাথায় রেখে আমরা কাজ করছি পাশাপাশি পরিবহন ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে মুসল্লিদের সাথে রয়েছেন অভিজ্ঞ মুয়াল্লিম তথা হজ গাইড মূলত তাদের তত্ত্বাবধানেই হজের ধারাবাহিক কাজগুলো সঠিকভাবে পালন করতে পারছেন বলে জানিয়েছেন মুসল্লিরা আমরা যেন সুস্থ সুন্দরভাবে হজ পালন করতে পারি ইনশাআল্লাহ আমরা দেশবাসীর জন্য দোয়া করব ইনশাআল্লাহ আট থেকে ১২ জিলহজ মুসল্লিরা মিনা আরাফা ও মুজদালিফা অবস্থান করবেন ৮ জিলহজ মিনা সারাদিন অবস্থানের পর ৯ জিলহজ ফজরের নামাজ আদায়ের পর প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন মুসল্লিরা বাংলাদেশি মুসল্লিরা তাদের হজ সুষ্ঠুভাবে পালনের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে পবিত্র মক্কা থেকে আরিফুর রহমান সময় সংবাদ ঈদুল আজহার ছুটি কাটাতে রেলপথে ঢাকা ছাড়ছেন নগরবাসী এখনও সরকারি ছুটি শুরু না হলেও রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে যেসব যাত্রী ১০ই আগস্টের টিকিট কিনেছিলেন তারা প্রিয়জনের সঙ্গে আজ ঈদ করতে নির্দিষ্ট সময়ের আগেই কমলাপুর রেল স্টেশনে এসে উপস্থিত হন যাত্রীরা বলছেন সড়কপথের রাস্তার ঝক্কি ঝামেলা এড়াতেই ট্রেনে করে ঢাকা ছাড়ছেন তারা তবে কিছু ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তির কথা জানান যাত্রীরা এদিকে যারা গত ১০ই আগস্ট টিকিট কাটতে পারেননি তারা ট্রেনের ভেতরে দাঁড়িয়ে আর ছাদে করে রাজধানী ছাড়ছেন ভিতরে অনেক অবস্থা খারাপ আপনারা লেট করতেছে মানে ২-৩ ঘন্টা ধরে ২ ঘন্টা লেট ভিতরে ভিড় অনেক মানুষ এবং অনেক গরম সেক্ষেত্রে আপনার ভিতরে ধরেন যে ফ্যান বন্ধ আপনার অনেক সমস্যা এখানে ট্রেন আসার কথা ছিল ৬টা কিন্তু ৬টা শিডিউল মতো আসেনি আধা ঘন্টা বা ৪৫ মিনিট লেটে আসছে ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি এবং চট্টগ্রাম রেল স্টেশনে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস আমরা সরাসরি চলে যাব তাদের কাছে প্রথমে যাচ্ছি সালেহির কাছে সালেহি
ধন্যবাদ সাফিন। আজকে ঈদের তৃতীয় মানে আজকে যাত্রার তৃতীয় দিন, আজকের অভিজ্ঞতা কিন্তু যাত্রীদের মোটেও সুখকর নয়। এখন পর্যন্ত সকাল 8:30 ছেড়ে যাবার কথা ছিল নীলসাগর এক্সপ্রেস, সকাল 10:00 কিছুটা সময় পার হয়েছে, এখন পর্যন্ত কিন্তু সেটি প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়নি। সুতরাং মানুষের ভোগান্তিরও কিন্তু চরম আকারে পৌঁছেছে বলা যেতে পারে। মানুষের ভোগান্তি কিন্তু একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। বলতে পারেন যে হচ্ছে রংপুর এক্সপ্রেস, সেটি হচ্ছে যে আপনার ছেড়ে যাবার কথা ছিল সকাল 9:35, সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি। এর আগে যদি বলি ধূমকেতু, সকাল 6:00 রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা ছিল, সেটি 1:30 বিলম্বে অনেক পরে কিন্তু ছেড়ে গেছে। সুন্দরবন এক্সপ্রেস সকাল 6:20 যাবার কথা ছিল খুলনার উদ্দেশ্যে, সেটিও কিন্তু ছেড়ে গেছে প্রায় 2 ঘন্টা পর। আর নীলসাগর সকাল 8:00 যেটি এখন 8:00 সময় ছেড়ে যাবার কথা থাকলেও সেটি এখনও প্ল্যাটফর্মে আসেনি। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাট 9:15 অর্থাৎ লালমনিরহাট ঈদ স্পেশাল সকাল 9:15 কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবার কথা ছিল, সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি। আর যারা হচ্ছে যে আপনার নির্বিঘ্নে আত্মীয় পরিবার পরিজন সবার সাথে হচ্ছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যারা এই নির্ঝঞ্ঝাট যানবাহন খ্যাত ট্রেনটিকে বেছে নিয়েছিলেন সড়কপথের ভোগান্তি এড়াতে, তাদের আজকের ভোগান্তির কিন্তু শেষ নেই। সকালবেলায় যে কয়েকটি ট্রেন আসলে ছেড়ে গেছে তার মধ্যে কিছু ট্রেন হয়তো সময় মতো গিয়েছে, কিন্তু অধিকাংশ ট্রেন 1 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত বিলম্ব যাত্রার খবরও কিন্তু ইতিমধ্যে আমরা পেয়েছি। এর আগেও যে কয়েকটি ট্রেন আসলে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যে কয়েকটি ট্রেন ছেড়ে গেছে, প্রতিটি ট্রেনে মানুষ হচ্ছে আপনার লোকারণ্য ছিল, প্রতিটি ট্রেনে গাদাগাদি ছিল, মানুষ ভ্যাপসা গরমে চরম অস্বস্তির মধ্যে পড়েছেন। এরকম যেমন আছে তেমন পাশাপাশি হচ্ছে আপনার ছাদে ভ্রমণ করার সংখ্যাও কিন্তু আজকে বেড়েছে। সকালবেলা যে কয়েকটি ট্রেন বিশেষ করে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে গেছে, প্রতিটি ট্রেনে কিন্তু আমরা ছাদের উপরে প্রচুর পরিমাণে মানুষ দেখেছি এবং রেলওয়ে কর্তৃপক্ষ সেগুলোর ব্যাপারে যতটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন ঠিক ততটাই তারা কিন্তু আসলে ব্যর্থ হয়েছেন বলা যেতে পারে। এখন পর্যন্ত হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার শীতাংশু চক্রবর্তী জানিয়েছেন যে প্রতিটি স্টেশনে এখন প্রচণ্ড পরিমাণে যাত্রী ভিড় থাকার কারণে আসলে ট্রেনের উঠা এবং যাত্রী নামার ক্ষেত্রে অনেক সময় লেগে যাচ্ছে, যেই কারণে মূলত ট্রেন আসতে এবং ছাড়তে বিলম্ব হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এখন পর্যন্ত যদি বলি বিশেষ করে উত্তরবঙ্গগামী যে কটু ট্রেন ছিল, প্রতিটি ট্রেনেই ছিল অনেক যাত্রীতে ঠাসা এবং প্রতিটি ট্রেনই ছেড়েছে 1 থেকে 2 ঘন্টা বিলম্বে। এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে ঈদযাত্রার সর্বশেষ খবর। আমরা এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলে যাব, সেখানে অপেক্ষা করছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। পার্থ, ধন্যবাদ সালেহি। চট্টগ্রামে কিন্তু ঈদের আমেজ অনেকটাই শুরু হয়ে গেছে, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমরা দেখেছি সকাল থেকেই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষজন, অন্তত প্রিয়জনের সাথে যে ঈদের সময়টুকু যাতে একান্তে কাটানো যায় সেজন্যই আমরা দেখেছি চট্টগ্রামে সকাল থেকে যে ট্রেন স্টেশনগুলো ছেড়ে যাচ্ছে রেল সবগুলোতেই ছিল কিন্তু উপচে পড়া ভিড়, এবং মাঝখানে কয়েকটি ট্রেনে যাত্রী না থাকলেও আমরা এখন দেখতে পাচ্ছি আমার পিছনে যে ট্রেনটি আছে এটি হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস, এটি ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। তো এই ট্রেনটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর যাত্রী রয়েছে। তো সেক্ষেত্রে আসলে চট্টগ্রামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আসে, যেহেতু পোশাক কারখানাগুলো এখানে, সেক্ষেত্রে অনেক শ্রমিকও কিন্তু এখানে কাজ করেন, এবং অন্তত এই দুইটি ঈদের মধ্যে একটি ঈদে অন্তত সবাই চায় তাদের প্রিয়জন অথবা পরিবার পরিজনের সাথে তাদের ঈদের আনন্দটুকু উপভোগ করে নিতে। সেই কারণেই কিন্তু যখনই বন্ধ শুরু হয়েছে আমরা দেখেছি প্রায় 100,000 মানুষ চট্টগ্রাম ছাড়তে শুরু করেছে। সেক্ষেত্রে সকাল থেকে প্রথমে যে ট্রেনটি ছেড়ে গিয়েছিল সুবর্ণ এক্সপ্রেস, সেটিতে আমরা দেখেছি প্রচুর ভিড় ছিল। এরপর ময়মনসিংহের উদ্দেশ্যে যে বিজয় এক্সপ্রেস গেছে সেটিতেও কিন্তু প্রচুর যাত্রী ছিল। তো এরপরই কয়েকটি ট্রেনে যাত্রী না থাকলেও উপচে পড়া ভিড় না থাকলেও এখন আমরা দেখছি যে কর্ণফুলী এক্সপ্রেস, এটিতেও কিন্তু প্রচুর যাত্রী রয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে তারা কিছুক্ষণের মধ্যে রওনা করবে। আর আমরা চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে এখনো পর্যন্ত কোনো কিন্তু শিডিউল বিপর্যয় নেই, নির্ধারিত সময়ে ট্রেনগুলো কিন্তু রেল স্টেশন ত্যাগ করছে, সেক্ষেত্রে যাত্রীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে বা কোনো ধরনের কালোবাজারি না ঘটে, সেজন্য রেল কর্তৃপক্ষের থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া রেলের যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা যেমন সদা সতর্ক রয়েছে, এছাড়া পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে যারা প্রিয়জনের সাথে দূর দূরান্তে ঈদের আনন্দটুকু উপভোগ করতে যাবেন তারা যাতে নির্বিঘ্নে তাদের প্রিয়জনের সাথে ঈদের আনন্দটুকু উপভোগ করতে পারে ও চট্টগ্রাম রেল স্টেশন থেকে নির্বিঘ্নে তাদের যাত্রা করতে পারে। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর। সাফিন।
ঈদের ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন দুই সহকর্মী, চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, আর এর আগে নাজমুস সালহি জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে। এদিকে আজ মহাসড়কে গাড়ির চাপ কম, সড়কপথে ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন রিপোর্টার শফিক মোহাম্মদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, গাজীপুরের চন্দ্রাতে দাঁড়িয়ে আছি শাফিন আমি, এবং আপনি জানেন যে আর তিন দিন পরই কিন্তু হচ্ছে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, এবং সেই উপলক্ষে কিন্তু রাজধানী ছাড়ছে, রাজধানী থেকে বিভিন্ন রাজধানীবাসী বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য। কিন্তু চন্দ্রা মোড় এমন একটি মোড় যেখানে কিন্তু প্রচুর সংখ্যক গাড়ির জটলা তৈরি হয়, এবং এখানে কিন্তু প্রতি ঈদের সামনেই কিন্তু যানজট তৈরি হয়। এবং আমরা এখন যে চন্দ্রা মোড়ে দাঁড়িয়ে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে চন্দ্রা মোড়ে যে পরিমাণ গাড়ির উপস্থিতি দেখছি সেটাকে কিন্তু যানজট, ট্রাফিক জ্যাম অথবা গাড়ির চাপ এর কোনোটিই বলা যায় না। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক এখানে গণপরিবহন আছে, সেই গণপরিবহনে কিন্তু অনেক যাত্রী আছে, তারা কিন্তু এই গণপরিবহনগুলো চেপে তারা স্বজন সান্নিধ্যে ঈদ উদযাপনের জন্য বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গ থেকে যে সমস্ত গরুর গাড়ি, অর্থাৎ গরু বা গবাদি পশু বোঝাই যে সমস্ত ট্রাকগুলো আছে, সেই ট্রাকগুলোও কিন্তু রাজধানীতে প্রবেশ করছে। দুই পাশের লেনে আমরা কিন্তু কোনো গাড়িকে লেন ভেঙে বা উল্টো পথে কিন্তু যেতে আমরা দেখছি না। এখানে ট্রাফিক পুলিশ আসছে, তারা কিন্তু সকাল থেকে আমরা দেখছি নিরন্তর চেষ্টা করছে ট্রাফিক পরিস্থিতি বা যানজট পরিস্থিতি, এবং এই যে বাস চলাচল বা গণপরিবহন এবং গবাদি পশুর যে ট্রাকগুলো আছে সেগুলো যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সেগুলো নিয়ন্ত্রণে সকাল থেকেই তারা কিন্তু চেষ্টা করছে। এখানে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, পাশাপাশি ওয়াচ টাওয়ারও করা হয়েছে যেখান থেকে সমস্ত বিষয় পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা কিন্তু গাবতলি হয়ে এসেছি এই চন্দ্রা মোড়ে, এখানে দুটি মোড় হয়ে আসা যায়, গাজীপুর থেকে চৌরাস্তা হয়েও আসা যায়, আবার গাবতলি থেকে সাভার হয়েও কিন্তু বাইপাইল হয়ে এই চন্দ্রা মোড়ে আসা যায়, এবং সবাই মিলে কিন্তু এই দিক দিয়ে উত্তরবঙ্গে যাওয়ার যে রাস্তাটি সেটি এই কারণেই কিন্তু এই জায়গাটি অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি ব্যস্ততম একটি জায়গা। তো মোটামুটি এই যে চন্দ্রা মোড়ে এখন পর্যন্ত আমরা দেখেছি গত দুদিন যে পরিমাণের ভিড় ছিল, যানজট ছিল এবং প্রচুর সংখ্যক গাড়ির উপস্থিত ছিল শুক্র এবং শনিবার বলে, কিন্তু আজকে কিন্তু তেমন উপস্থিতি নেই। আর দুদিন পরে যেহেতু ছুটি শুরু হবে, অর্থাৎ আগামীকাল বিকেল 5টা থেকে যখন ছুটি শুরু হবে তখন থেকে কিন্তু এই যানজট বাড়বে বলে এখান থেকে সেটাই তেমনটাই এলাকাবাসী মনে করছে। তো শাফিন, এই গাজীপুরের চন্দ্রা মোড় থেকে আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। সড়কপথে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে। পদ্মায় প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে 1000-এরও বেশি যানবাহন, তবে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ কম থাকায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। এদিকে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে রয়েছে যানবাহনের চাপ। ঘাট কর্তৃপক্ষ জানায় নাব্য সংকট দূর করতে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ব্রেজিংয়ের কাজ চলছে। ঈদযাত্রা শুরু হওয়ায় 21টি ফেরির মধ্যে 16টি ফেরি দিয়ে বিকল্প রুটে যানবাহন পারাপার করা হচ্ছে, এতে সময় বেশি লাগায় ঘাট এলাকায় পারাপারে আটকা পড়েছে শত শত যানবাহন। পদ্মার প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যানবাহনের বাড়তি চাপ রয়েছে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটেও। জিরো পয়েন্ট থেকে মহাসড়কের 9.5 কিলোমিটার এলাকায় রয়েছে গাড়ির দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী আর চালকদের। এদিকে মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ কম থাকায় স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল, ফলে স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছেন ঘরমুখ যাত্রীরা। আজ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 20টি ফেরি চলাচল করছে। সময় সংবাদে আরও থাকছে। কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে অস্থিরতা, মৌসুমি ব্যবসায়ীদের কারণে চামড়া পাচারের শঙ্কা, লোকসান আতঙ্কে ব্যবসায়ীরা। রাজধানীতে জমজমাট হয়ে ওঠা পশুর হাটগুলো ঘিরে নানা অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে। গভীর রাতে ঢাকার বাইরে থেকে আসা পশুর গাড়িগুলোকে জোর করে নির্দিষ্ট হাটে নিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে ব্যাপারীদের, এতে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। পাভেল আমিনের ক্যামেরায় আজহার লিমনের রিপোর্ট। রোববার রাত 3টা রামপুরা হাতির ঝিল ইউলুপের পাশের সড়কে লাঠি শোটা হাতে দাঁড়িয়ে একদল যুবক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কোরবানির পশুবাহী ট্রাকগুলোর উপর একের পর এক হামলা চালাচ্ছে। তারা ঘুরিয়ে দিচ্ছে বনশ্রী মেরাদিয়া অস্থায়ী কোরবানির পশুর হাটের রাস্তায়।
পাশেই কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। রাস্তা অবরোধ করে জোর করে পশুবাহী যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে তাদের সামনেই। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে অবশেষে হস্তক্ষেপ করে তারা। গাড়িটা মানে এদিকে ঠেকায় নিবে, মানে ইয়ার দিকে আর কি, মেরার দিয়ে হাটের দিকে। আচ্ছা, এখন দেখা যায় ট্রাক এক এক গরুর ব্যাপারী, এক একজন এক এক হাটে যাবে। আপনার যা ইচ্ছা যেই হাটে খুশি সেই হাটে গরু উঠাবেন, এখানে কোনোভাবে জোরপূর্বকভাবে গরু ঢুকানো হয়। যারা ভলেন্টিয়ার আছে তাদের উপরে যদি গাড়ি উঠায় দেয়, এটা লাইবিলিটিস কে নিবে? আমরা যেহেতু এখানে আসি হাট কর্তৃপক্ষ, এই কারণে আমরা ছেলেদের উপরে যাতে কোনো গাড়ি না যায় এখানে তাদেরকে সিগন্যাল দিই। অথচ বাস্তবতার আজ পাওয়া যাবে হামলার শিকার ভুক্তভোগীদের আহাজারি থেকে। গরু ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত মুনাফার জন্যই অনিচ্ছা সত্ত্বেও ব্যবসায়ীদের প্রয়োজনের অতিরিক্ত পশু ঢোকাতে বাধ্য করছে রাজধানীর কিছু পশুর হাটের স্বেচ্ছাসেবীরা। গড়ানোর ওই জায়গায় আমাদের কাস্টমার কম যা, ওরা নিবে মনে করে হাটের লাভের জন্য। শনিবার রাতে মোহাম্মদপুরে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে পশুবাহী ট্রাকের চালক এবং সহকারীকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব মানুষেরা বলছেন বিভিন্ন গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রিত থাকা এসব পশুর হাটে স্বেচ্ছাসেবার আড়ালে চলছে দালালদের দৌরাত্ন, যে কারণেও পশুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এসব খেটে খাওয়া মানুষেরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কোরবানির পশুর হাটের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বসিলা হাটে আছেন সহকর্মী হাসান সাফায়েত। সরাসরি চলে যাব তার কাছে। সাফায়েত, শাফিন, আমি আছি মোহাম্মদপুরের বসিলা গরুর হাটে। আপনি জানেন যে আজকের দিন সহ আজকে রোববার, সোম, মঙ্গল, এই তিন দিন আছে। বুধবারে যেহেতু কোরবানির ঈদ শুরু হচ্ছে, তো সেই হিসেবে এখানকার যারা রাজধানীবাসী যারা গরু কোরবানি দিতে চান তাদের হাতে মাত্র আর তিন দিন সময় আছে আজকে সহ। তো সেই হিসেবে আমি দেখতে পাচ্ছি সকাল থেকেই গরুর হাটগুলোতে ক্রেতার সংখ্যা যেমন বাড়ছে, সেই সঙ্গে দর্শনার্থী যারা পর্যায়ক্রমে পরে কিনবেন তাদের সংখ্যাও বাড়ছে। তো আমি এখানকার হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে বসিলা যে গরু হাটি রয়েছে এখানে 50 থেকে 60 হাজার গরু বা 60 থেকে 70 হাজার গরু রাখার জায়গা আছে, কিন্তু গরু যে পরিমাণ উঠেছে আমি হাটগুলোতে দেখলাম তাতে মূল যে হাট সেই হাটটি ছাড়িয়ে এই বসিলা মেন সড়ক থেকে শুরু করে বেড়িবাঁধ সড়ক পর্যন্ত পুরো এলাকা জুড়ে অসংখ্য গরু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানকার ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে এবারের ঈদে গত বছরেও যে চিত্র দেখেছিলাম এবারও সে একই চিত্র, যে মধ্যম এবং মাঝারি আকার এবং ছোট আকারে গরু চাহিদা বেশি এবং হাটেও সেই পরিমাণ গরু আমরা আমদানি দেখতে পাচ্ছি। এখানকার এই এই হাটটিতে যে গরুগুলো উঠেছে আমি কথা বলেছি এখানকার যারা ইজারাদার আছে তাদের সঙ্গে, বেশিরভাগই দেশের কুষ্টিয়া অঞ্চল এবং উত্তরবঙ্গ থেকে গরুগুলো এখানে আমদানি করা হয়েছে। তো ক্রেতারা তারা যেটা বলছেন যে এখনো পুরোপুরিভাবে বিক্রেতারা আসলে গরুগুলো ছাড়ছে না, দাম হাতে রেখে দিচ্ছেন। তো আশা করছেন যে আজকে সহ আজকে সন্ধ্যাবেলা থেকে পুরোপুরি শুরু হবে এবং ঢাকা শহরে যেহেতু স্থান সংকুল এই জন্য মূলত ঈদের একদিন আগে এবং দুদিন আগে থেকে পুরোপুরি শুরু হয়। তো সেই হিসেবে আজকে সন্ধ্যার পর থেকে পুরোপুরি কেনাবেচা শুরু হবে বলে আশা করছেন এখানকার ইজারাদার এবং ব্যবসায়ীরা। তো এই ছিল রাজধানীর গরুর হাট থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর বসিলা হাট থেকে সহকর্মী হাসান সাফায়েত জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। কোরবানির ঈদকে সামনে রেখে বগুড়ায় জমে উঠেছে পশুর হাট। ক্রেতা বিক্রেতার সমাগমের পাশাপাশি প্রচুর গরু ছাগল উঠছে হাটগুলোতে, পশুর দামও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। তবে হাটে অতিরিক্ত হাসিল আদায় নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতা বিক্রেতা উভয়ের। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ার কুরবানির পশুর হাটগুলোতে উঠছে নানা আকৃতির গরু ছাগল। আকৃতি ভেদে বিভিন্ন দামে কেনা বেচা হচ্ছে পশু। তবে গত বছরের তুলনায় এবার দাম কম হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন খামারি এবং গৃহস্থরা। তাদের অভিযোগ ভারত থেকে গরু ঢুকছে, এ কারণে বাজারে দাম পাচ্ছেন না তারা। খাবার খাদ্যের দাম সবেরই দাম বেশি, সেই হিসেবে গরু পাঠা হচ্ছে না, গরু লস হচ্ছে। গরু যে তুলনায় আমরা খরচ করছি তার চেয়ে অনেক দাম কম। গরু ছাগলের দাম কম হয় খুশি ক্রেতারা। তবে ঈদের মাত্র কয়েকদিন বাকি থাকায় দাম কিছুটা বাড়তির দিকে। দাম একটু আজকে বেশি, আস্তে আস্তে দাম বৃদ্ধি পাচ্ছে বলে। একটা গরু কিনছি 38,000 টাকা দিয়ে,
এখন গত হাটে ছিল মনে করেন যে ওটার দাম ছিল 35,000 টাকা, আজকে বেশি দাম। ঈদকে সামনে রেখে পশুর হাটে অধিক হারে টোল আদায়ের অভিযোগ ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের। ক্রেতাদের দিতে হচ্ছে 500 টাকা, আর বিক্রেতাদের টোল দিতে হচ্ছে 100 টাকা হারে। হাটের ইজারাদারও স্বীকার করলেন অতিরিক্ত টোল নেওয়ার বিষয়টি। প্রত্যেক ঈদেই এরকম 100 টাকা 200 টাকা বাড়ানো হয়। এতে সাধারণ লোকের ভেতর এই জ্ঞানটুকু আছে যে এইটুকু বাড়ে কিন্তু এইটুকু আবার ওই কমিশন দিয়ে বরঞ্চ কমেই যায়। জেলা প্রশাসনের তথ্য মতে 12টি উপজেলায় স্থায়ী ও অস্থায়ী 75টি হাটে পশু কেনা বেচা হচ্ছে। বগুড়ায় এবার 21,000 খামারি কুরবানির জন্য 2,11,000 গরু প্রস্তুত করেছেন। জেলার চাহিদা রয়েছে প্রায় 1.5 লাখ, আর চাহিদার চেয়ে 20,000-এর বেশি রয়েছে ছাগল। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। সমন্বিত ব্যবস্থাপনায় রাজধানীর যান চলাচলে শৃঙ্খলা আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ যাত্রীদের। বিচ্ছিন্ন পদক্ষেপে দীর্ঘমেয়াদী সুফল না আসায় পরিবহন খাতটি জনবান্ধব হতে পারেনি বলে অভিমত বিশেষজ্ঞদের। তারা মনে করেন, আইন মানার সংস্কৃতি চালু করার পাশাপাশি সকলের সচেতনতাই পারে ট্রাফিক ব্যবস্থাপনায় সাফল্য আনতে। ডিএমপির দাবি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় সড়ককে নিরাপদ করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই এর সুফল পাওয়ার ব্যাপারেও আশাবাদী তারা। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। রাজধানীর গণপরিবহন মানেই নানা ভোগান্তি আর অব্যবস্থাপনা নিয়ে পথ চলা। যেখানে সেখানে যাত্রী ওঠানামা, লেন না মেনে চলাচল, বেপরোয়া গতি, পারস্পরিক প্রতিযোগিতা, অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা অনিয়মের অভিযোগ পরিবহনগুলোর বিরুদ্ধে। আইন না মেনে পথ চলে মোটরসাইকেল সহ অন্যান্য পরিবহনও। যাত্রীরা মনে করেন, গণপরিবহন কম থাকার সুযোগে এবং আইনের প্রয়োগ না থাকায় হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। গাড়ি চলতে গেলে ড্রাইভিং লাইসেন্সের কোনো বিকল্প নাই, ড্রাইভিং লাইসেন্স না থাকলে ড্রাইভারই কিসের, ও তো আমার মতো। বাস কমে গেছে, বাসে আমরা উঠতেই পারি না এখন। এত আন্দোলন হওয়ার পরেও ট্রাফিক সপ্তাহ কিন্তু রিসেন্টলি হয়েছে, তারপরেও তেমন উন্নতি হয়নি। বিশেষজ্ঞরা মনে করেন, সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় না আসায় পরিবহনগুলোতে শৃঙ্খলা ফেরানো সম্ভব হচ্ছে না। আইন মানছেন না পথচারীরাও। নিরাপদ সড়ক আন্দোলন, ট্রাফিক সপ্তাহ পালন, এমনকি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল জরিমানাতেও কাজ হয় না। মালিক এবং ড্রাইভার, পাবলিক সবাই যদি সহযোগিতা করে তাহলে আমার মনে হয় সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। সরকারের যারা যারা প্রতিষ্ঠান আছে তাদেরকে বলবো যে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনারা আপনাদের কর্তব্যটা যথাযথভাবে সময় মতো যথাযথভাবে পালন করুন। ঢাকা মহানগর পুলিশ জানায়, সম্প্রতি সড়ক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। চলন্ত পরিবহনের দরজা বন্ধ রাখা, বাস চালক ও সহকারীদের পরিচয়পত্র প্রদর্শন, অনির্ধারিত জায়গায় যাত্রী ওঠানামা বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে 20 আগস্টের মধ্যে। 130টা বাস স্টপেজ আছে, এর বাইরে যাতে কোথাও বাস না দাঁড়ায় সেজন্য মালিক শ্রমিকদের সহযোগিতা লাগবে। 6টা কোম্পানির মাধ্যমে সারা ঢাকা শহরে বাস চলবে। পিএমও দপ্তরের তত্ত্বাবধানে এই কাজগুলো আমরা করব। 2 সিটি কর্পোরেশন আমাদের সহযোগিতা করবে। স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে সড়কের শৃঙ্খলাটা ফিরিয়ে আনতে হবে। কর্তৃপক্ষ জানান, ট্রাফিক সপ্তাহের কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে ক্যামেরা স্থাপন, সংকেত ব্যবস্থার উন্নয়ন, ফুটওভার ব্রিজের আশপাশে উঁচু বেষ্টনী নির্মাণ, সড়ক বিভাজক উঁচুকরণ ও জেব্রা ক্রসিং দৃশ্যমান সহ অন্যান্য নির্দেশনা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে কলেজ শিক্ষার্থী গণধর্ষণের মামলায় আদালতে জবানবন্দি দিয়েছে অভিযুক্তরা। এ ঘটনায় নির্যাতিতারও 22 ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা, সেই সাথে একই দাবি জানিয়েছেন এলাকাবাসীও। টাঙ্গাইলের কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। স্বজনরা জানান, শুক্রবার রাতে সিএনজি অটোরিকশায় করে আত্মীয়ের বাড়ি যাচ্ছিল নির্যাতিতা শিক্ষার্থী। পথে মেয়েটিকে একটি ইটভাটায় নিয়ে গণধর্ষণ করে একই এলাকার বখাটে হিটলার ও জাহিদ। এ সময় তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে একজনকে আটক করে পুলিশে তুলে দেয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় শনিবার সকালে বাদী হয়ে মামলা করেন নির্যাতিতার বাবা। ইটভাটার ওইখানে আমাকে তারা দুজন দেখে ফলো করতেছে, তো আমি ওইখানে যখন ইটভাটার কাছে আসি তখন ওই দুজন আমাকে মুখ চাপে নিয়ে ওইখানে তেমনি পাশে ঢিপিতে নিয়ে ধর্ষণ করে। এই বিচার দেখে পরবর্তীতে যেন আর কোন লোক এই ধরনের কাজ করতে সাহস না পায়, এটা উপযুক্ত শাস্তিমূলক হোক সবাই তো আমরা চাই। এদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষা শেষ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকায় সোয়াব টেস্ট করার জন্য পাঠিয়েছি, টেস্টের পরেই বলা যাবে যে এটা ধর্ষিত হয়েছে কিনা। গ্রেফতারের পর অভিযুক্তরা আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রপারলি যাতে ইনভেস্টিগেশন শেষ করে আদালতে আমরা পুলিশ রিপোর্ট দাখিল করব, তো ঘটনার সাথে সাথে পুলিশ তাৎক্ষণিকভাবে
পলিসি কার্যক্রম গ্রহণ করেছে এবং আইনি প্রক্রিয়ার সবগুলো কার্যক্রম গ্রহণ করতে সমর্থ হয়েছে। এই ঘটনায় নির্যাতিতার 22 ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। সময় সংবাদ টাঙ্গাইল। ঝিনাইদহে সাইফুল ইসলাম নামে এক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটকও করা হয়েছে। নিহত সেনা টাঙ্গাইলের ঘাটাইলে সেনানিবাসের মেডিকেল কোরের সৈনিক পদে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, শনিবার রাতে বদরগঞ্জ বাজার থেকে ছোট ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সাইফুল। পথে আউনঘাটা মাঠের কাছে পৌঁছালে রাস্তায় গাছের গুড়ি ফেলে তাদের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তাদের সাথে সাইফুলের কথা কাটাকাটি হলে তার উপর হামলা চালানো হয়। এক পর্যায়ে সাইফুলের গলায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘাড়ের বাম দিকে একটা কোপ আছে এবং দুই হাতে কবজি বরাবর দুইটা কোপ আছে। তখন আছে ঘাড়ের যে কোপ দুটা ওটা খুবই মারাত্মক এবং ওটা অনেক ডিপ ছিল। ওখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা আর্টারি আছে, ক্যারোটিড আর্টারি বলে, আমরা ধারণা করছি ওই আর্টারিটা কেটে গেছে এবং সে রক্তক্ষরণে সে পথেই মারা গেছে। দেখছেন সময় সংবাদ। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে অস্থিরতা। আর্থিক সংকটের পাশাপাশি মৌসুমি ব্যবসায়ীদের কারণে ভারতে চামড়া পাচার হলে লোকসান আতঙ্কে রয়েছেন তারা। এজন্য চামড়ার মূল্য পুনর্নির্ধারণ ও ঋণ সহায়তার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। তবে চামড়া পাচার বন্ধে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এস এম রাশেদের পাঠানো তথ্য ও বাবুল হোসেনের তোলা ছবিতে রিপোর্ট। দক্ষিণাঞ্চলের অন্যতম বড় চামড়ার মোকাম কুষ্টিয়া। কোরবানির ঈদে কোটি কোটি টাকার চামড়া বেচাকেনা হয় এই মোকামে। তবে ভারতে চামড়া পাচার বন্ধ না হলে লোকসান হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। পাশাপাশি আর্থিক সংকটের কারণে প্রতি বছরই পর্যাপ্ত চামড়া সংগ্রহ করতে পারেন না বলে জানান তারা। সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পাওয়া যায় না। স্থানীয় পর্যায়ের লোক বিক্রেতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেই এখানকার চামড়া ব্যবসায়ীরা একই দিনে সেই চামড়াগুলো সংগ্রহ করে। সরকার যেভাবে চামড়ার দামটা দেয়, আসলে আমরা ঠিক মতো দাম পাই না। ট্যানারির মালিকরা ওনারা একটু লক্ষ্য করবে আমাদের দিকে, আমরা ব্যবসায়ী যাতে ঠিক মতো ব্যবসা করতে পারি, চামড়া ঠিক মতো নেয়। সরকার যদি এই মৌসুমি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে পারে তাহলে মার্কেটটা স্থিতিশীল থাকে। ভারতে চামড়া পাচার রোধ ও ব্যবসায়ীদের লোকসান ঘোচাতে চামড়ার দাম পুনর্নির্ধারণের দাবি জানান জেলা চেম্বার অফ কমার্সের শীর্ষ নেতা। বেশিরভাগ চামড়াই কিন্তু যে কোনো পন্থাই হোক ভারতে পাচার হয়ে গেলে মূল্যবান বৈদেশিক মুদ্রা যেটা আমরা অর্জন করতাম তার থেকে আমরা অনেকটাই বঞ্চিত হব। চামড়ার মূল্যটা পুনর্বিবেচনা করা দরকার, তা না হলে কিন্তু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৌসুমি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ ও সীমান্ত দিয়ে চামড়া পাচার বন্ধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানান জেলা পুলিশ সুপার। কোন চামড়া বর্ডার ক্রস করে ভারতে বা পার্শ্ববর্তী দেশে যেন না যেতে পারে সেজন্য আমরা টহল জোরদার করেছি, গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি এবং সকল চামড়াবাহী যানবাহন যেন ঢাকামুখী হয় সেই ব্যবস্থা আমরা করছি। কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী সমিতির তথ্য মতে 2016-17 অর্থবছরে কোরবানির ঈদে কুষ্টিয়ার মোকামে প্রায় 36 কোটি টাকার চামড়া কেনা বেচা হয়। সময় সংবাদ কুষ্টিয়া। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্র স্নানে নেই কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা। পর্যটকদের ভিড় বাড়লেই সাগরে গোসলে নেমে ঘটছে মৃত্যুর ঘটনা। সচেতন মহল বলছে নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোর চরম দায়িত্বহীনতার জন্যই এজন্য দায়ী। তবে জনবল ও উদ্ধার সরঞ্জাম সংকটের কথা স্বীকার করে দ্রুত লাইফগার্ড কর্মী বাড়ানোসহ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। সুজয়দিন রুবেলের তথ্য আর ছবি নিয়ে রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যার 6টি পয়েন্টে সবসময় থাকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের আনাগোনা। আর এই পয়েন্টগুলোতেই সৈকতের লোনা চলে, মাতোয়ারা থাকে ভ্রমণ পিপাসুরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল ও ভাটার সময় সৈকতে গোসল করতে নেমে বারবার ঘটছে মৃত্যুর ঘটনা। কিন্তু এক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তায় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি জেলা প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটি, টুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সংস্থাগুলো। সচেতন মহল বলছে শুধুমাত্র সতর্কতা পতাকা উত্তোলন, মাইকিং ও অল্প সংখ্যক লাইফগার্ড কর্মী দিয়ে দায় সারছেন তারা। গোসল করা থেকে শুরু করে সবকিছু নিরাপত্তার জন্য এখনো কোনো প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের
চোখে পড়েনি টুরিস্ট পুলিশ, তারপর আছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। তা আমি মনে করি সম্মিলিত যে চেষ্টাটা থাকা উচিত, আমার মনে হচ্ছে তাদের মধ্যে এই সমন্বয়টুকু নেই। যেই ধরনের ব্যবস্থা নিতে হবে সেই ধরনের ব্যবস্থা মনে হয় আমাদের প্রশাসন বা অন্যান্য বিভাগ সেটা এটার ধারে কাছেও যাচ্ছে না। টুরিস্ট পুলিশ থেকে শুরু করে লাইফগার্ডরা যদি আরো সজাগ হয় এবং এটা তড়িৎ ব্যবস্থা করে তাহলে অনেক আমরা হারিয়ে যাওয়া জীবনকে আমরা ফিরিয়ে আনতে পারব। তবে পর্যটকদের সচেতনতার পাশাপাশি জনবল ও উদ্ধার সরঞ্জাম সংকট রয়েছে স্বীকার করে দ্রুত পর্যটকদের নিরাপত্তায় লাইফগার্ড কর্মী বাড়ানো সহ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের এই কর্মকর্তারা। দেখা গেছে যে এখানে উদ্ধার করেছে সাথে সাথে হসপিটালে নিয়ে যাবে সেই ধরনের কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নাই, পাশাপাশি আপনার অপর্যাপ্ত লাইফগার্ড এবং উদ্ধার সামগ্রীর স্বল্পতাও রয়েছে আমাদের। লাইফগার্ড যেটা আছে সেটা আসলে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে এটা পর্যাপ্ত নয়, এটা বাড়ানোর জন্য আমরা ইমিডিয়েট একটা সিদ্ধান্ত নেব। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো একটা ইউনিটকে বিচকে কেন্দ্র করে আনা যায় কিনা সেটার জন্য সরকারের সাথে যোগাযোগ করব। বেসরকারি লাইফগার্ড সংস্থা সিসেভের দেওয়া তথ্য মতে গত 4 বছরে সৈকতে গোসলে নেমে মৃত্যু হয়েছে 22 জন পর্যটকের আর উদ্ধার করা হয়েছে 267 জনকে। গত 2 মাসে ইউল্যাব ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী সহ মৃত্যু হয়েছে 3 জনের। সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সময় সংবাদ। চুয়াডাঙ্গা পৌরসভা থেকে ভিজিএফ এর চাল পাচারের সময় ট্রাক সহ চালককে আটক করেছে পুলিশ। গতরাতে শহরের শহীদ আবুল কাসেম সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ভিজিএফ এর চাল পাচার হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় তারা। এ সময় ট্রাক থেকে 74 বস্তার চাল উদ্ধার সহ চালককে আটক করা হয়। এ ঘটনায় রাতেই সংবাদ সম্মেলন করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী। এদিকে চাল পাচার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। যারা বিগত দিন থানা ভাঙচুর করেছে, যারা হচ্ছে এই চড়ার সরাসরি নানান অকাঙ্ক্ষার সাথে জড়িয়ে আছে, তারা আমাদের মানে আমাদের যারা এনটি পক্ষ সেই এনটি পক্ষটাই আমাকে বিপদে ফেলানোর জন্য এই একটা সুন্দর ভালো কাজ আমাদের পরিষদ সিদ্ধান্ত নিয়ে করছি, যেটা মানুষের কাছে প্রশংসার দাবিদার হচ্ছে আমরা দিনে দিনে, সেইটা যাতে না হয় সেই পক্ষটাই আজকের এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পৌরসভার 1 ট্রাক চাল আমরা জব্দ করেছি জেলা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে। এখন গাড়িটা থানায় আছে, তদন্ত হবে, তদন্তপূর্বক আমরা আইনগত ব্যবস্থা। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে জমে উঠছে পশুর হাট। ঢাকার বাইরে থেকে আসা পশুবাহী গাড়ি রাজধানীর নির্দিষ্ট হাটে যেতে বাধ্য করার অভিযোগ, ক্ষতির আশঙ্কা। ঈদযাত্রার তৃতীয় দিনে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়, ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি, মহাসড়কে নেই যানজট। শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা, মিনা অভিমুখে লাখ লাখ মুসল্লি, সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত কর্তৃপক্ষ। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি যাত্রীদের, আইন মানতে বাড়াতে হবে সচেতনতা বলছেন বিশেষজ্ঞরা। এবং দুর্বল নিরাপত্তা ব্যবস্থায় কক্সবাজার সমুদ্র সৈকতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, লাইফগার্ড কর্মী বাড়ানো সহ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিঙ্ক আর রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস ডিএম লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।